ব্যর্থ হয়ে শোক মিছিল করছে বিএনপি, বলছেন কাদের। এদিকে সরকার নিজেই নিজের অপমানজনক পতন ডেকে আনছে, বলছে এবি পার্টি। জানাবো সরকারের ভেতরে ভয় ক্ষমতা ছাড়লে মারধর করা হবে, বলছেন গয়েশ্বর। জানিয়ে দেব আবার রাজনীতির মাঠে নামতে চান ডক্টর ইউনুস। এবং সর্বশেষ জানাবো মাঠের নেতারা আওয়ামী লীগের মনোনয়ন জরিপে এগিয়ে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আন্দোলনে ব্যর্থ হয়ে শোক মিছিল করছে বিএনপি, বলছেন কাদের। বিএনপি কালো পতাকা নিয়ে শোকের মিছিল নামিয়ে আন্দোলনের 12টা বাজিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি বলে গণমিছিল, যে মিছিলে জনগণ নেই সেই মিছিল গণমিছিল হয় কি করে। বিএনপিকে এবার আওয়ামী লীগ দেখাবে গণমিছিল কাকে বলে। আওয়ামী লীগের মিছিল মানে জনগণের ঢল। আগামী 1 সেপ্টেম্বর লাখ লাখ তরুণদের সমাবেশ করবে আওয়ামী লীগ। শোকের কালো পতাকা নয়, বিজয়ের পতাকা হাতে লাখো তরুণের মিছিল দেখাবে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের গলার জোর কমে গেছে, মিছিলের শক্তি নেই, তাদের আন্দোলনের মারা গাঙে ঢেউ আসে না। বিএনপি আন্দোলন গরুর হাটে ধ্বংস হয়েছে, সমাবেশের নামে পিকনিক পার্টি করে বিএনপি। এ সময় সেতুমন্ত্রী দাবি করেন, সেখানে দেশের 70% মানুষ শেখ হাসিনাকে চায়, সেখানে তাকে নামানোর ক্ষমতাচ্যুত দিবা স্বপ্ন দেখছে বিএনপি। মানুষ যাকে ভালোবাসে তাকে বিএনপি ক্ষমতা থেকে বিদায় দেবে কি করে। বিএনপি নিষেধাজ্ঞা অভিযানীদের আতঙ্ক ছড়ায় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এই দেশ মুক্তিযুদ্ধের দেশ, কোনো অপশক্তির নয়, কোনো অপশক্তিদের নয়। বিএনপির মতো দুর্নীতিবাজদের হাতে বাংলাদেশের ক্ষমতা নিরাপদ বলে মনে করি না আমরা। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে বিজয় সুনিশ্চিত। সরকার নিজেই নিজের অপমানজনক পতন ডেকে আনছে, বলছে এবি পার্টি। জনদাবি উপেক্ষা করে সরকার নিজেই নিজের অপমানজনক পতন ডেকে আনছে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। দলটি অবিলম্বে সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর অথবা বিকল্প হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানিয়েছে। প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সদস্য সচিব মজিবুর রহমান বলেন, স্বৈরাচারী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশের কোটি কোটি মানুষ আজ এক কাতারে এসে দাঁড়িয়েছে। দুর্নীতি, অর্থ পাচার, লুটপাট, দ্রব্য মূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির বিরুদ্ধে যত ক্ষোভ মানুষের মনে জমা হয়েছে তাতে পরিস্থিতি খুবই স্পষ্ট, অবৈধ। এই সরকারকে এবার ক্ষমতা ছাড়তেই হবে। কিন্তু জনদাবি উপেক্ষা করে ক্ষমতা আঁকড়ে থেকে সরকার নিজেই নিজের অপমানজনক পতন ডেকে আনছে। মুজিবুর রহমান অবিলম্বে পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর অথবা বিকল্প হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি করে বলেন, আল্লাহর ওয়াস্তে এবার পদত্যাগ করে দেশ ও জাতিকে মুক্তি দিন। তিনি আরো বলেন, প্রবাসী সন্তানের ফেসবুকে স্বাধীন মত প্রকাশের অপরাধে দেশে মাকে গ্রেপ্তারের জঘন্য উদাহরণ। সরকারের ভেতরে ভয় ক্ষমতা ছাড়লে মারধর করা হবে, বলছেন গয়েশ্বর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের ভেতর ধারণা সৃষ্টি হয়েছে ক্ষমতা ছাড়লে তাদের মারধর করা হবে, তাদের বাড়ি ঘরে হামলা হবে। ভয়ের কারণ নেই, বিএনপি গণমানুষের দল, আপনাদের আওয়ামী লীগ মতো দানবের দল নয়। আমাদের বিবেক বুদ্ধি আছে, তবে যে অন্যায় অত্যাচার করেছেন তার জন্য দেশের 800 কোটি মানুষ আপনাদের ক্ষমা করবে কিনা জানি না। গয়েশ্বর বলেন, আমরা ভাগ চাই না, ভোটের অধিকার চাই। নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আপনাদের ভোট দেবে না, এই বিশ্বাস আপনাদের সরকার মনে এলো কি করে? কারণ আপনারা দেশের টাকা লুট করেছেন, দেশের তরুণ সমাজ আজ বেকার। 10 লাখ কোটি কোটি টাকা লুট করেছেন, তা লুট না করে যদি দেশে শিল্প কারখানা করতেন তাহলে উল্টো বিদেশিরা আমাদের দেশে কাজ করতে আসতো। তিনি বলেন, দেশের মানুষ আজ অর্ধাহারে অনাহারে। আরেকদিকে অধিকার হারা পুলিশ, টিয়ার সেল ও গুলি করে আপনাদের ক্ষমতা রক্ষা করতে পারবে না। পুলিশের দায়িত্ব জনগণের জনমালে নিরাপত্তা দেওয়া, অথচ পুলিশ আজ লুটেরাদের পাহারা দিচ্ছে, চোর ডাকাতের পাহারা দিচ্ছে। আবার রাজনীতির মাঠে নামতে চান ডক্টর ইউনুস। শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আবার রাজনীতির মাঠে নামতে চান। তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি এরকম ইঙ্গিত দিয়েছেন, বর্তমান মামলায় জড়িত ডক্টর ইউনুস তিক্ত বিরক্ত, আর এই কারণেই তিনি একটি রাজনৈতিক সংগঠনের নেতা হয়ে পরিস্থিতি মোকাবেলা করার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি শ্রম আদালতের মামলায় তিনি নিম্ন আদালতে হাজির হয়েছিলেন, সেখানে তিনি তার আইনজীবীকে বলেছেন, আমি যদি রাজনীতিবিদ হতাম তাহলে ভালো হতো, এত রকম হয়রানির শিকার আমাকে হতে হতো না। এ থেকে অনেকে মনে করছেন আবার রাজনৈতিক সংগঠন করার সুপ্ত আকাঙ্ক্ষা তার ভেতরে জাগ্রত হয়েছে কিনা। উল্লেখ্য, 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস একটি রাজনৈতিক সংগঠন গঠন করেছিলেন। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজুল আনাম, তার ছোট ভাই প্রয়াত মোহাম্মদ জাহাঙ্গীরের সহ আরও কিছু ব্যক্তিকে নিয়ে এই রাজনৈতিক সংগঠনের উদ্যোগ স্রোতে ভেসে যায়। অল্প কিছুদিনের মধ্যে তিনি বুঝতে পারেন যে রাজনীতি তার কাজ নয়। এরপর তিনি একটি বিবৃতি দিয়ে রাজনৈতিক সংগঠন করার অভিপ্রায় থেকে নিজেকে গুটিয়ে নেন। এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস নানা তৎপরতায় জড়ান এবং অনেকে মনে করেন 1-11 সরকারের ক্ষমতায় আসার পেছনে ডক্টর মোহাম্মদ
ইউনিসের হাত ছিল। একাগ্র সরকার ক্ষমতায় আসার সিদ্ধান্ত যখন নিয়েছিল সে সময় তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ একজন প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার বাসভবনে দেখা করেন। তখন ডক্টর মোহাম্মদ ইউনুস তার কাছে জানতে চেয়েছিলেন যে তাদের কতদিন দেশ পরিচালনার ইচ্ছা রয়েছে। উত্তরে সেনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছিলেন সর্বোচ্চ 2 বছর। ডক্টর ইউনুস তাদেরকে জানিয়েছিলেন যে 2 বছর আমার হবে না, আমার পরিকল্পনা দীর্ঘমেয়াদের। আর এই কারণে শেষ পর্যন্ত তিনি 1-11 নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হননি। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ডক্টর ফখরুদ্দিন আহমেদের নাম ডক্টর ইউনুসই প্রস্তাব করেছিলেন বলে নিশ্চিত তথ্য জানা যায়। ডক্টর ফখরুদ্দিন আহমেদ ডক্টর ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি হিসেবেই পরিচিত। আর এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস নানাভাবে 1-11 সরকারকে সমর্থন করেন। 1-11 সরকারের ব্যর্থতার প্রেক্ষাপটে আওয়ামী লীগ 2008 নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই ডক্টর মোহাম্মদ ইউনুস নানা রকম চাপে পড়তে থাকেন। এক পর্যায়ে তার বয়স অতিক্রান্ত হওয়ার কারণে তিনি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চাকরি হারান। বর্তমানে তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন করার অভিযোগে একটি মামলা শ্রম আদালতে চলছে। এছাড়া দানকর ফাঁকি দেওয়ার অভিযোগে সর্বোচ্চ আদালত তাকে দানকর পরিষদের নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশ পালন করে ইতিমধ্যে তিনি 12 কোটি টাকার বেশি দান করা জমা দিয়েছেন। এর বাইরে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অর্থ পাচারের একটি অভিযোগ তদন্ত করছে। সেই অভিযোগে বলা হয়েছে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে আরো কয়েকজনের সঙ্গে যোগসাজশ করে তিনি 5,000 কোটি টাকার বেশি বাংলাদেশ থেকে পাচার করেছেন। এই ধরনের একের পর এক মামলাগুলোকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার ঘনিষ্ঠরা হয়রানিমূলক মনে করছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, শিক্ষাবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের একটি বিজ্ঞাপন আকারে ডক্টর মোহাম্মদ ইউনুসের হয়রানি বন্ধের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু এরপরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বর্তমান সময়ে যে রাজনৈতিক সংকট চলছে সেই সংকটের প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন করে রাজনৈতিক সংগঠন করতে পারেন বলে অনেকে মনে করছেন। বিশেষ করে আওয়ামী লীগের কিছু অংশ, বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন নেতা, জাতীয় পার্টির জিএম কাদের সহ আরও বেশ কয়েকজনকে একত্রিত করে একটি তৃতীয় ধারার রাজনৈতিক দল গঠনের চিন্তা ভাবনা ডক্টর ইউনুসের আছে বলে বিভিন্ন মহল মনে করছেন। কেউ কেউ মনে করেন এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতা রয়েছে। রাজনীতিতে যারা ক্লিন ইমেজের অধিকারী তারা তাদের দলের কর্তৃত্ববাদী অবস্থান থেকে সরে এসে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করতে চান এবং সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের নেতা হতে আগ্রহী, এমন গুঞ্জনে শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দল গঠন করবেন কি করবেন না সেটির ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মাঠের নেতারা আওয়ামী লীগের মনোনয়ন জরিপে এগিয়ে। জাহাঙ্গীর কবির নানক 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন ঢাকার একটি আসন থেকে। 2014 সালেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছিলেন, কিন্তু 2018 সালে নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পাবেন কিনা এখনও নিশ্চিত নয়। তবে আওয়ামী লীগ মাঠ পর্যায় থেকে যে 6টি জরিপ করেছে তাতে ঢাকা এই আসনে জাহাঙ্গীর কবির নানকের জয় জয়কার। তিনি এখন সেই নির্বাচনী এলাকার অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। শুধু জাহাঙ্গীর কবির নানক নন, আমেরিকার এবারের মাঠ জরিপগুলোতে একটি চমৎকার তথ্য পাওয়া গেছে। দেখা যাচ্ছে যে সমস্ত রাজনীতিবিদরা মাঠে চড়িয়ে বেড়ান তাদের সাথে কর্মী এবং জনগণের সম্পৃক্ততা বেশি রয়েছে। যারা রাজপথে সক্রিয় প্রায় সবগুলো জরিপে তারা এগিয়ে রয়েছে। এটি আওয়ামী লীগের জন্য একটি তাৎপর্যপূর্ণ খবর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আওয়ামী লীগের আরেকজন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান গত নির্বাচনে মনোনয়ন পাননি। আব্দুর রহমানকেও গত 5 বছরে রাজপথে সক্রিয় দেখা গেছে। আওয়ামী লীগের বিভিন্ন জনসভা, বিভিন্ন এলাকায় সম্মেলন, বিভিন্ন কর্মসূচিতে তিনি ছিলেন স্বরূপ। সারা দেশে তিনি চর্চা বেরিয়েছেন আর তার ফলাফল তিনি পাচ্ছেন হাতে নাতে। আওয়ামী লীগের পক্ষ থেকে এ যাবৎকালে করা 6টি জরিপে ফরিদপুর আসনটিতে আব্দুর রহমানের নাম আছে সবার উপরে। তার জনপ্রিয়তা অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের চেয়ে অনেক বেশি। এরকম অবস্থা দেখা যাচ্ছে আওয়ামী লীগের আরেক জনপ্রিয় নেতা বাহুদ্দিন নাসিমের ক্ষেত্রে। তিনিও 2018 সালে মাদারীপুরের একটি আসন থেকে মনোনয়ন পাননি। মনোনয়ন বঞ্চিত হলেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন। রাজপথে সক্রিয় থাকার কারণে কর্মীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ। শুধু কর্মী বান্ধব হওয়ার কারণে নয়, সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বাহাউদ্দিন নাসিম হয়ে উঠেছিলেন তৃণমূলের সবচেয়ে কাঙ্ক্ষিত নেতা। আর তার ফলাফল দেখা যাচ্ছে মাঠের জরিপে। বাহাউদ্দিন নাসিম তার নির্বাচনী এলাকায় এবার সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। এস এম কামাল হোসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তিনি গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি, কিন্তু এবারের মাঠ জরিপে খুলনার একটি আসনে তিনি এগিয়ে আছেন। গত নির্বাচনে মনোনয়ন পেয়েছেন টানা 6 বার এমপি হয়েছেন মির্জা আজম, কিন্তু তিনি রাজপথ ছাড়েননি। রাজপথের এই সক্রিয় নেতা জামালপুরে তার আসনে শুধু প্রতিদ্বন্দ্বী নন, রাজপথের এই সক্রিয় নেতা জামালপুরে তার আসনে শুধু অপ্রতিদ্বন্দ্বী নন, পুরো জামালপুরে আওয়ামী লীগের একক নেতা হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। একই রকম জনপ্রিয়তা দেখা যাচ্ছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের ক্ষেত্রেও। তিনি আওয়ামী লীগের জাতীয় রাজনীতিতে কিছুটা কোণঠাসা হলেও এলাকার তার জনপ্রিয়তা ধরে রেখেছেন, কর্মীদের মধ্যে তার অবস্থান সুদৃঢ়। আর এই কারণেই মনোনয়ন জরিপে দেখা গেছে মাহবুবুল আলম হানিফের অবস্থান অনেক উচ্চতে।
গত নির্বাচনে মনোনয়ন পাননি, তবে আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলর সুজিত রায় নন্দীর অবস্থানে উন্নতি হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে পদোন্নতি পেয়েছেন তিনি। কর্মী বন্ধব এই নেতাও চাঁদপুরের একটি আসনে আওয়ামী লীগের হেভিওয়েট একজন প্রার্থীর চেয়ে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রয়েছেন। এরকম অনেকগুলো আসনে দেখা যাচ্ছে যে সমস্ত নেতারা জনসম্পৃক্ত বেশি, যারা জনগণের সঙ্গে যোগাযোগ রাখেন এবং বিভিন্ন কর্মীদের সৌরভ থাকেন, তাদের ব্যাপারে জনগণের ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়টি একটি বিষয় প্রমাণ করে যে নির্বাচন সাধারণ মানুষ রাজনীতিবিদদেরকেই পছন্দ করে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটু লাইক দিন, কমেন্ট করতে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।